আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটি বিরাতের সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুন্না রাজাত স্বপ্না এবং আমি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের জন্য আশীর্বাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি দেশে ফেরায় আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, মন্তব্য নাসির। ঈদে যানজট কমাতে আগে পরে সাত দিন পণ্যবাহী যান চলাচল বন্ধের ঘোষণা নৌ মন্ত্রণালয়ের, জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা, ভোক্তাদের আরও সচেতন হবার পরামর্শ। শিগগিরই 4,792 জন চিকিৎসক নিয়োগ পাচ্ছেন, বললেন স্বাস্থ্যমন্ত্রী, আগামী বছর আরও 5,000 নতুন চিকিৎসক। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে অর্থনীতি নিয়ে বিশেষ আয়োজন নিটল আয়াত প্রপার্টিজ বিজনেস ইনসাইট। দর্শক, এবারে যাব বিস্তারিত সংবাদে। শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, দেশের অগ্রযাত্রার স্বার্থে সকল বাধা বিপত্তি থেকে তাকে রক্ষা করতে হবে। আর 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা দেশে ফেরার কারণে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, বিচার হয়েছে যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 38তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। আমরা এখন উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি, সেখানে শেখ হাসিনা আপনাদের প্রত্যেকের আরো বেশি সমর্থন চাই। বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার অবদান তুলে ধরেন তিনি। ইউএন সেক্রেটারি জেনারেল সাহেব বলেন, বাংলাদেশের মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, যে পত্রিকা আমাদের শুধু দারিদ্র্যকৃষ্ট দেশ হিসাবে সবসময় চিহ্নিত করেছে, সে নিউ ইয়র্ক টাইমস বলে বাংলাদেশ ইজ দ্য স্ট্যান্ডার্ড বেয়ার অফ দি সাউথ, যে ওয়াল স্ট্রিট একসময় আমাদের আপনার তাচ্ছিল্য করে বলতো এ আমেরিকান নিয়মে, সে কিসিঞ্জার সে নিয়মে তলাবিহীন জুড়ি, এখন বলে ইট ইজ স্টার, ইট ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি। শেখ হাসিনার কারণে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এদিকে 14 দলভুক্ত বাংলাদেশ গণ আজাদী লীগের ইফতার পার্টি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেন 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম। সেই দিনটির কথা মনে হলে মনে হয় বাংলাদেশ আজ যে অবস্থা আছে এটা চিন্তা করা যেত না। সেদিন অসাম্প্রদায়িক মানুষ গড়ে তোলার লক্ষ্যে কি দুর্জয় সাহস নিয়ে একজন রিক্ত নিঃস্ব একজন নেত্রী বাংলাদেশের এসেছিল, আপনাদের সবারই মনে আছে। কৃষকরা যাতে ন্যায্য দামে ধান কিনতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মোহাম্মদ নাসিম। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে, কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে, জরুরি বৈঠক করে আরও বেশি দাম দেওয়া যায় এখানে কৃষককে, ওই ক্রয় কেন্দ্র থেকে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করেন। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। ঈদের সময় যানজট কমাতে ঈদের আগে ও পরে সাত দিন পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিষয়টি মনিটরিংয়ের জন্য এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সাথে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশ দেওয়ার কথাও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। সচিবালয়ে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলির সাথে বৈঠক শেষে এসব কথা জানান খালেদ মাহমুদ চৌধুরী। এ সময় রাজধানীর আশেপাশের নদীর পানি দূষণমুক্ত করতে ভারতের আগ্রহের কথাও জানান তিনি। আমরা ডিসিদেরকে দায়িত্ব দিয়েছি, তারা ওইখানে এই বিষয়গুলো মনিটরিং করার জন্য একটা সমন্বয় কমিটি করবে এবং হোম মিনিস্ট্রিকে আমরা জানিয়েছি যে এই ঈদকে সামনে রেখে যাত্রী ইয়েটা করার জন্য কিছু কিছু জায়গা ব্যবস্থা করেন, যেমন আমাদের যানবাহন মানে পণ্যবাহী যানবাহন এগুলো আমরা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছি যে দুই দিন বা তিন দিন আগে থেকে যেন এটা বন্ধ থাকে।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। নগরবাসীকে বিষমুক্ত নিরাপদ খাদ্য উপহার দিতে রাজধানীর কাপ্তান বাজারে খাবারের রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানে দণ্ডাদেশ দেন তিনি। সেই সাথে ভোক্তাদের আরও সচেতন হবারও পরামর্শ তার। আরও জানাচ্ছেন হাসান জাকির। ভ্রাম্যমান আদালত আসছে, তাই আতঙ্কিত কাপ্তান বাজারের অসাধু চক্র। ব্যবসায়ীরা গা ঢাকা দিতে পারলেও পারেনি ভেজাল পণ্যের মজুদ সরাতে। ভেজাল পণ্যের বিক্রিও দৃষ্টি এড়াতে পারেনি ডিএমপির এই আদালতের। অভিযানকালে বেশ কিছু প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করলেও অসাধু ব্যবসায়ীদের দণ্ডিত হতে হচ্ছে অর্থদণ্ডে। গতকালকে বাসি খাবার তারা ফ্রিজে প্রিজার্ভ করে রাখছিল, এর পাশাপাশি কিছু খাবার খোলা ছিল ফ্রিজে, এবং সেই একই ফ্রিজ থেকে এই ওষুধটা পেয়েছি, ইনসুলিনের ইঞ্জেকশনটা পেয়েছি। কাজে এটা আসলে সঠিক না এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিবেচনায় এই রেস্তোরাঁটিকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে, ভেজালমুক্ত নগরায়ণ তৈরি করতে গেলে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। শিগগিরই নিয়োগ দেওয়া হবে সরকারি কর্মকমিশনের সুপারিশ করা 4,992 জন চিকিৎসক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত 100 দিনের কর্মসূচির অগ্রগতি জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এরই মধ্যে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। চিকিৎসকদের ঘাটতি পূরণে আগামী বছরের মধ্যে আরও 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির শতভাগ বাস্তবায়ন হয়েছে দাবি করে মন্ত্রী আরও জানান, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে স্থাপিত হবে 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয়। আগামী 15 জুনের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সক্ষম হয়েছি এবং আনন্দের বিষয় আরেকটি, সেটা হলো যে আমরা 4,792 জন ডাক্তার নিয়োগের আমরা পিএসসির সুপারিশ আমরা পেয়ে গেছি। এই নিয়োগটি আমরা দিতে পারলে ডাক্তারের যে স্বল্পতা আছে আমি আশা করি অনেকাংশে কমে যাবে, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে। কৃষক ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় সরকার চিন্তিত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজাক। তবে এখনই কোনো পদক্ষেপ নিতে পারলেও ভবিষ্যতে চাল রপ্তানির বিষয়ে সরকারের ইচ্ছার কথা জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এর আগে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াংসু। এ সময় বাংলাদেশে কৃষি শিল্প কারখানা তৈরিতে চীনের বিনিয়োগের আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের চীনের সর্বাত্মক সহযোগিতার কথাও জানান জিয়াংসু। মন্ত্রী জানান, সরকারের উদ্যোগের কারণে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। সিরা সিরা তাদের জন্য একটা বিরাট বার্ডেন মনে করছে। ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি এই সমস্যার সমাধান করা খুবই কঠিন। তো এই মুহূর্তে আমরা চিন্তা করছি যে উৎপাদন যেটা আমরা দেখছি, আমরা রপ্তানি কিছু চাল আমরা রপ্তানি করব। সরকার গভীরভাবে চিন্তা করছে, মধ্যসূত্র ভুগি এটা সারা পৃথিবীতে আছে, ওইভাবে মধ্যসূত্র ভুগি বিরুদ্ধে মধ্যসূত্র ভুগি কারা, পাইকার, পাইকার তো লাগবেই, কারণ বাজারে কি একটা চাষি এনে ধান বিক্রি করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমের সালেম ওমার। সকালে গণভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সব ধরনের সহায়তার আশ্বাস দেন সৌদির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে বেআইনিভাবে একটি আদেশ দেওয়ার অভিযোগ এনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সালমা মাসুদের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ন্যাশনাল ব্যাংকের মামলায় আদেশ দেন। পরে আপিল বিভাগ ঋণ সংক্রান্ত মামলার রায় বাতিল ঘোষণা করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগে এই অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারপতি সালমা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আহ্বান জানান তিনি। শারমিন আজাদের রিপোর্ট।
ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় অবৈধভাবে আদেশ দেওয়ার অভিযোগ ওঠে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে। অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন আদেশ হাইকোর্ট দিতে পারে না। আপিল বিভাগ পরিষদে এইসব আটক দেওয়াটা কারণ রুলের সাথে কোনো সঙ্গতিহীন, এটা সঙ্গতি আপিল বলে নাই, তবে এই জন্যই আর এই অর্ডারের ভিত্তিতে হাইকোর্ট বিভাগে যে একটা ডাইরেকশন দিয়েছে দুকিবি ডিক্রি এটা দিতে পারে না। এখানে হাইকোর্ট বিভাগ পরে আদালত ঋণ সংক্রান্ত মামলার রায় বাতিল ঘোষণা করেন। একটি মামলার শুনানি প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল একটা বক্তব্য রাখলেন আদালতের কাছে যে এমন একটি প্রিপোস্টারাস অ্যাবনর্মাল একটি অর্ডার হয়েছিল আদালতে হাইকোর্ট বিভাগে, যেটার জন্য অ্যাটর্নি জেনারেল বললেন যে সেই যারা বিচারপতি ওই বেঞ্চে তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শব্দটি উনি ব্যবহার করেন, উনি বলেছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের এই বিষয়টা পাঠানো যেতে পারে। এছাড়া রিটকারীকে ১ কোটি টাকা জরিমানা করে আদেশ দেয়া হয়। আদালতের যে ইমেজ, আদালতের যে মর্যাদা, এই ধরনের রায়ে, এই ধরনের আদেশে সেটা ব্যাহত হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অভিযোগটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একমত পোষণ করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সহ সিনিয়র আইনজীবীরা। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মাদক সমাজের একটি মরণ ব্যাধি, আর এর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এসকেলেটনের বিশেষ রিপোর্ট। মাদকের কালো ছোবল থেকে দেশকে মুক্ত করতে গণসচেতনতা বৃদ্ধি করা হয়েছে দীর্ঘদিন ধরে, তারপরেও এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে মাদক পাচার সহ সেবন চলছে। মাদকের অনেকগুলো ধরন রয়েছে, সেবনের ক্ষেত্রেও ভিন্ন কৌশল। মাদক যুব সমাজকে দিন দিন ধ্বংস করছে, তাই তো মাদকের ব্যাপারে কোনো আপোষ নেই বলে জানান ডিএমপি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, অলরেডি সন্ত্রাস জঙ্গিবাদ দমনের পরেই এই মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণু নীতি ঘোষণা করেছেন এবং যে কোনো মূল্যে এই মাদকের অপব্যবহারকে প্রতিরোধের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা এই ব্যাপারে কিন্তু অনেক সফলতাও আমরা পেয়েছি। সুতরাং এইভাবে শুধু আইন শৃঙ্খলাজনিত অবস্থায় না, এই ব্যাপারে একটা সামাজিক আন্দোলন কিন্তু জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। তারা যদি এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত হয় তাহলে তাদের শাস্তি হবে দৃষ্টান্তমূলক। ইতিমধ্যে ঢাকা মেট্রো পুলিশের আমাদের কিছু দু একজন অসৎ সদস্য যারা এই মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাযোগ করত বা এই মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল, ফৌজদারি মামলা রুজু করে তাদের জেলখানায় পাঠিয়েছি এবং তারা এখন বিচারের সম্মুখীন হয়েছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষা করেন কোনো সদস্য যদি এই মাদক ব্যবসা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করার দৃষ্টতা দেখায় তাহলে তার দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হবে। এইখানে আমাদের অবস্থান হবে শূন্য সহিষ্ণু। শুধু মাদক সেবনকারী নয়, অর্থদাতা পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা হবে বলে জানান আসাদুজ্জামান মিয়া। মহানগরীতে মাদকের অপব্যবহার, মাদকের ব্যবসা, এগুলো কিন্তু আমরা কঠোর নিয়ন্ত্রণ রেখেছি। এর বাইরেও যদি কেউ কখনো এই মাদকের ব্যবসা করতে চায় বা এর ফাইন্যান্স করে, পৃষ্ঠপোষক দেয়, সে যেই হোক তাকে শনাক্ত করে আমরা কিন্তু নিয়মিতভাবে তাদের আইন আমলে আমরা নিয়ে আসছি। এইখানে কোনো ছাড় নেই। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। অলমোস্ট সবগুলোকে কিন্তু আমরা গুঁড়িয়ে দিয়েছি,
প্রকাশ্যে ঢাকা শহরে মাদকের কোনো ব্যবসা হওয়ার কোনো সুযোগ নাই, এই ধৃষ্টতা কেউ দেখাতে পারবে না। স্কেলিটন, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ইফতার মানেই শত শত শিক্ষার্থীর মিলন মেলা। ইফতারের সময় ঘুরিয়ে এলেই দেখা যায় নানা আয়োজন। ইফতারকে ঘিরে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী কিংবা বিভিন্ন সংগঠনের সদস্যরাও মিলিত হন একই সঙ্গে, চলে কুশল বিনিময় আর আনন্দ। এতে ইফতারের পুরো সময়ই টিএসসি যেন ফিরে পায় নতুন প্রাণ। রাজীব রহমানের রিপোর্ট। পবিত্র রমজানে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই প্রস্তুতি শুরু হয় ইফতারের। তারুণ্যর কোলাহলে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো টিএসসি চত্বর। রমজান মাস জুড়ে টিএসসিকে ঘিরে আয় রোজগারও বেশ ভালো বলছেন ইফতার সামগ্রীর ভ্রাম্যমান ব্যবসায়ীরা। ক্যাম্পাসের ভাই ব্রাদাররা আয়সা ইফতার করে, যেহেতু শরদ উদ্যান, এখানে অনেক লোক বাইরে থেকে ঘুরতে আসে, পুরান ঢাকার লোকজন ওনাকে ইফতারি নেয়। ডিম চাও আছে, টিকা আছে, পেঁয়াজু আছে। মাঠ জুড়ে গোল হয়ে বসে চলে ইফতারের প্রস্তুতি। নগরীর বিভিন্ন স্থান থেকে একসঙ্গে মিলিত হওয়া মানুষগুলো উপভোগ করেন অন্যরকম এক মুহূর্ত, যেন সাম্যর এক প্রতিচ্ছবি। ইউনিভার্সিটি লাইফে শেষ করার পরে যে এই প্রতি বছর আমরা এই রমজানের সময় আইসা একটা নির্ধারিত তারিখে আমরা ইফতারের আয়োজন করি। স্টুডেন্ট লাইফে আমরা যে আনন্দটা করতাম এখন হয়তো বা এতটা সম্ভব হয় না, তো সেই স্টুডেন্ট লাইফের ফিলিংসটা ফিরে আনার জন্যই কিন্তু এই ক্যাম্পাসে এসে সবাইকে নিয়ে একসাথে ইফতার করা, সবাই মিলে একসঙ্গে ইফতারি করাটা এটা অন্য ধরনের একটা আনন্দ, একটা সম্প্রীতি, একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রকাশ করার একটা অপূর্ব একটা সুযোগ আমাদের তৈরি হয়। সারা বছরেই কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষার্থী সহ অতিথিদের আগমনে মুখর থাকে টিএসসি। তবে রমজান মাসে এ চত্বরটি পায় ভিন্ন এক রূপ। এর আগে তো ফ্রেন্ডদের সাথে অনেক ইফতার করেছি, এবার প্রফেশনাল লাইফ হিসেবে এবার প্রথম ইফতার, সেই হিসেবে আলাদা এক্সাইটমেন্ট। সো সবাই যখন এক জায়গায় হবো, আমার কাছে মনে হয় যে আজকের ইফতার পার্টিটা একদম পুরোই এক্সেপশনাল হবে আমাদের জন্য। সবার সাথে দেখা হচ্ছে, ইফতার করা হচ্ছে, এটা সত্যি অনেক মজার একটা বিষয়। কিছু ফিলিংস মানে কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডে রূপ দেওয়া যায় না, আমার মনে হচ্ছে এই ফিলিংসটাও রূপ দেওয়া যাবে না কোনো ওয়ার্ডে। টিএসসিতে ইফতার মানেই হাজারো তরুণের মিলনমেলা, যেখানে ইফতারের পাশাপাশি অন্যরকম এক প্রশান্তি পান তারা। অনেকেই এখানে ইফতার করার জন্য অপেক্ষা থাকেন পবিত্র এই রমজান মাসে। টিএসসি থেকে রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের সৌদি দূতাবাসের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত সৌদির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রমজানের দশম দিন পার হলেও জমে ওঠেনি রাজধানীর ইস্টার্ন প্লাজার কেনাকাটা। তবে নতুন সাজে সেজেছে এই মার্কেটের দ্বিতীয় তলার শাড়ির মার্কেট। বাহারি রঙের দেশি বিদেশি বিভিন্ন দামে শাড়ি পাওয়া যাচ্ছে এই মার্কেটে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ঈদকে সামনে রেখে নানা ডিজাইনের পোশাকে সাজিয়েছে ইস্টার্ন প্লাজার দোকানগুলো। বিয়ের শাড়ি বেনারসি, জাবেদা খাদ্দি, খাদ্দি সিল্ক, দিল্লি বুটিক সহ নানা দামের থ্রি পিস পাওয়া যাচ্ছে এসব দোকানে। ডিজিটাল প্রিন্ট কিছু আইটেম আছে, তারপরে ইন্ডিয়ান কাতান আছে, তারপরে তন্তুজের কিছু আইটেম আছে। আমাদের বাংলাদেশি আইটেম খুব একটা চলে না, বাঙালিরা বিদেশি সামগ্রীর প্রতি একটু ঝোঁক বেশি। সহনীয় মূল্যে এসব পণ্য পাওয়া যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। হেয়ার ব্যান্ড, শাড়ি, বাচ্চাদের জিনিসপত্র একটু রিজনেবল প্রাইসে, জিনিসগুলো খুব উন্নত মানের। আমাদের এখানে কাস্টমার আসে একটাই কারণ, রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস। ঈদের আগে আগে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশাবাদী মালিক সমিতির সভাপতি। ইস্টার্ন প্লাজাতে যারা বিক্রেতা আছে তাদের প্রস্তুতি সম্পন্ন, আশা করি কাস্টমার আসবে এবং ইনশাল্লাহ আমিও কাস্টমারকে বলবো যে সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি পণ্য কিনতে চান তবে ইস্টার্ন প্লাজা থেকে করুন। এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। যাব প্রবাসীর সংবাদে। রমজান উপলক্ষে আবাহনী ক্লাব কুয়েত এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক শফিক টিটু ও টিম ক্যাপ্টেন এ এম মকতুম হোসেন এর যৌথ সঞ্চালনায় আবাহনী ক্লাব কুয়েতের সভাপতি তাওহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা এম ডি সেলিম। উপস্থিত ছিলেন প্রকৌশলী ফরিদুদ্দিন, হজরত আলী মল্লিক, শাহেদ নূর সহ আরও অনেকে।
এবারে বিশ্বনবীর পথে পবিত্র সিয়াম সাধারণ মাস রমজান রমজানকে ঘিরে বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে সৌদি আরবে পবিত্র ওমরা এবং জিয়ারার উদ্দেশ্যে আর আগত সকল অতিথি রোজাদারদের জন্য মসজিদে নববীতে নেওয়া হয় বিশাল ইফতারের আয়োজন যা বিশ্বের সব থেকে বড় ইফতারের আয়োজন ঢাকা মেডিকেল সেন্টার রিয়াদ এবং প্রিমিয়ার সুইটস এর সৌজন্যে আরো জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন ক্যামেরাতে ছিলেন রাশেদ আমিন সিয়াম সাধনার মাস রমজান মাস বিশ্ব মুসলিম উম্মার কাছে নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজানে রোজাদারদের ইফতার করাবেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এই রমজান মাসেই রহমত বরকত আর নাজাতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা নিজেই অন্যদিকে রমজানে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন দেখা যায় পবিত্র নগরী মদিনাতে যেখানে রয়েছেন মসজিদে নববী আর যে মসজিদে নববীর মধ্যেই রয়েছেন বিশ্বনবীর রোজা মোবারক সে সকল আগত উমরা হাজিদের জন্য সব থেকে বড় ইফতারের আয়োজন করা হয় মদিনা সেই মসজিদে নববীতে বলা হয় এখানকার ইফতারের আয়োজন পৃথিবীর সব থেকে বড় ইফতারের আয়োজন এবং সব থেকে বড় রোজাদারদের জমা প্রায় 15,000 মিটার জায়গার মধ্যে পবিত্র নগরী মদিনা মসজিদে নববীর চারপাশে প্রতিদিন প্রায় 500,000 রোজাদারদের ইফতারের আয়োজন করে থাকেন সৌদি আরবের বিত্তবান এবং নানা পেশার প্রবাসীরাও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি যে আল্লাহ এই মদিনা শরীফে যে এত রহমতের ভান্ডার দিয়েছেন এটা মুসলিম উম্মতের জন্য বিশ্ববাসীর জন্য একটি শিক্ষা পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে লক্ষ মানুষের সমাগম হওয়ার পরেও যেখানে নির্ভেজাল হয় মসজিদে নববীর আছরের নামাজের শেষ হতেই ইফতারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকেন সে সকল হাজার হাজার স্বেচ্ছাসেবকরা যারা নিয়োজিত আছেন এক একটি লাইনে ইফতার সামগ্রী নিয়ে অবাক করার বিষয় হলেও সে সকল স্বেচ্ছাসেবকরা ইফতারের আগ পর্যন্ত ব্যস্ত থাকেন কে কাকে কোন রোজাদারকে আগে বসিয়ে আপ্যায়ন করতে পারবেন যথেষ্ট অন্যরকম মদিনা রমজানে অন্যরকম মদিনা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক আপনারা রমজানে অন্তত আসার জন্য চেষ্টা করবেন ইফতারের আইটেমে রয়েছে খেজুর জমজমের পানি দধি পাউরুটি কলা কমলা লেবু বিরিয়ানি সহ আরো নানাবিধ পানি এবং সুস্বাদু ফল মসজিদে নববী যেখানে লাখ লাখ রোজাদাররা একসাথে বসে ইফতার করেন এবং এখানে ইফতার করে একসাথে তাদের অনুভূতি থাকে অন্যরকম এখানে বাংলাদেশ থেকে আগত ওমরা হাজিদের সাথে আলাপকালে জানতে পেরেছি তারা এখানে এসে ইফতার করে যেমনটি আনন্দ পেয়েছেন তেমন তারা কোথাও পান না আর তাই সকলের সকল মুসলমান সকল রোজাদারদের এখানে এসে ইফতার করা সেই তৌফিক আল্লাহ তাআলা দেন আব্দুল হালিম নিহন মাইটিভি এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা আমাদের পরবর্তী সংবাদ রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি এস এম তানভীর আল্লাহ হাফেজ